এই গানই এই সিনেমাকে ব্লকবাস্টার করে দেয়। কিন্তু ছবির পরিচালক এই গানকেই ছবি থেকে বাদ দিতে চেয়েছিলেন। এই সুপারহিট গানের জন্য পরিচালক তৈরিও ছিলেন না, আর এই গানের জন্য ছবিতে কোনো পরিস্থিতিও ছিল না। এটিই ছিল প্রথম ছবি যেখানে লক্ষ্মীকান্ত প্যারালাল জুটি একসঙ্গে কাজ করেননি, বরং লক্ষ্মীকান্তজি একাই এই গানটি তৈরি করেছিলেন। এটি জয়াপ্রদার প্রথম অভিনীত ছবি। ওই সময় জয়াপ্রদা হিন্দি বলতে ও বুঝতে পারতেন না, সেজন্য পরিচালক এতে একটি ফন্দি রেখেছিলেন। এই ছবিটি প্রেক্ষাগৃহে এমন সাফল্য পেয়েছিল যে ভারতের আয়কর বিভাগ ঋষি কাপুরের বাড়িতে রেড বসানোর প্রস্তুতি নিয়েছিলেন, আর ঋষি কাপুর নিজেকে বাঁচাতে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা সর্গম সিনেমার অতুলনীয় গানের এবং ঋষি কাপুর ও জয়াপ্রদার রোমান্টিক জাদু আর রফি সাহাব ও লতাজির আশ্চর্যজনক রসায়ন সম্পর্কে জানব। তাই এখন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার শুরু করা যাক গান এবং সঙ্গীতের একটি সুরেলা যাত্রা। প্রায় 45 বছর ধরে এই গান এখনও জনপ্রিয়। এটা সেই সময় ছিল যখন অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াংম্যান হয়ে বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছিলেন। অ্যাকশন, হিংসা, প্রতিশোধমূলক চলচ্চিত্রের জন্য একটি উন্মাদনা ছিল তখন। ওই সময়ে সাউথের জনপ্রিয় পরিচালক কে বিশ্বনাথজি একেবারে মনকে শান্ত করা এবং সুরেলা গানের একটি সম্পূর্ণ নতুন ধরনের ছবি তৈরি করলেন। এটা একটা তেলেগু সিনেমা, সিরি সিরি মুভবার রিমিক ছিল, যা 1976 সুপারহিট হয়েছিল। এরপর 1979 সরগম, এতে অভিনয় করেছিলেন জয়াপ্রদা ও ঋষি কাপুর। ওই সময় জয়াপ্রদা হিন্দি বলতে পারতেন না, তাই এই সিনেমায় পরিচালক একজন বোবা মেয়ের চরিত্রে জয়াপ্রদাকে দিয়ে অভিনয় করিয়েছিলেন, তাই তাকে বেশি সংলাপ বলতে হয়নি। এরপর তিনি হিন্দিতে বহু ছবিতে কাজ করেছিলেন। সরগমে লক্ষ্মীকান্ত প্যারালাল জুটি কাজ করেছিলেন, যার জন্য ওই সময় ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তারা। কিন্তু বাস্তবে এই ছবির সঙ্গীত সম্পূর্ণরূপে একাই লক্ষ্মীকান্তজি রচনা করেছিলেন। 2001 সালে প্যারালালজি এক সাক্ষাৎকারে বলেছিলেন, সরগমের সঙ্গীত পরিচালনায় আমার ভূমিকা কম ছিল, এটা পুরোটাই লক্ষ্মীকান্তজি তৈরি করেছিলেন। আনন্দ বক্সিজির কথায়, লক্ষ্মীকান্তজি অসাধারণ সুর তৈরি করেছিলেন। এখানে উনি ডাফলির মতো একটি ছোট্ট বাদ্যযন্ত্রকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। সরগম ছবিতে মোট 7টি গান ছিল, প্রতিটি গানই সুপারহিট। সবকটি গানই মোহাম্মদ রফি গেয়েছিলেন। 4টি গান একক কণ্ঠে এবং 3টি গান লতাজির সাথে ডুয়েট করেছিলেন। সব গানই সেরা, তার মধ্যে ডাফলি বলে গানটি বেশি জনপ্রিয় হয়েছিল। আর 1980 সালে এই গান 25 সপ্তাহ ধরে বিনাকা গীতমালার শীর্ষে স্থান পেয়েছিল এবং এই গানের অ্যালবামটি ওই বছরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল। ছবির পরিচালক কে বিশ্বনাথজি ছবির গানগুলিকে খুব সুন্দর সুন্দর লোকেশনে শুটিং করেছিলেন। কোয়েল বলে গানটি অন্ধ্রপ্রদেশের গোদাবরীতে হয়েছিল, আর পর্বত কে উস পার গানটি উটিতে। কাশ্মীরে শুটিং হয়। এই সুন্দর গানটি ছবির পরিচালক ছবি থেকে বাদ দিতে চেয়েছিলেন। আসলে এই ডুয়েট গানে মুখ্য ভূমিকা ছিল গায়িকার। পরিচালক ভেবেছিলেন যে মেয়ে কথা বলতে পারে না, ছবিতে তাকে গান গাইতে দেখে দর্শকরা যদি মেনে না নেয়, তাই গানটি রেকর্ডিং হয়ে যাওয়ার পরও পরিচালক এই গানের শুটিং করছিলেন না।
ততক্ষণে ছবির শুটিংও শেষ হতে চলেছে। ছবির শেষ শুটিংয়ের লোকেশন ছিল কাশ্মীরে। এদিকে লক্ষ্মীকান্তজি বারবার অনুরোধ করছিলেন এই গানটি ছবিতে রাখার জন্য, তাই কাশ্মীরে একেবারে শেষ পর্যায়ে এসে এই গানের শুটিং হয়। এরপরও পরিচালক কে বিশ্বনাথজির মন সায় দিচ্ছিল না এই গানের জন্য। অনেক আলোচনার পর ছবিতে নায়িকার স্বপ্নের সিকোয়েন্স অন্তর্ভুক্ত করা হয় এবং এইভাবে এই গানের প্রতি সুবিচার করা হয়, আর সেটা দর্শকও মেনে নিয়েছিল। পরিচালকের এই সিদ্ধান্ত একেবারে সঠিক বলে প্রমাণিত হয়েছে। সরগম যখন মুক্তি পায় তখন এই গানটি শ্রোতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল। সে বছর সরগম এতটাই সাফল্য পেয়েছিল যা সোহাগ ও জানি দুশমনের মতো বড় বাজেটের ছবিকেও টক্কর দিয়েছিল, আর এটিই ছিল 1979-তে তৃতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। তো আজকের এই ভিডিওটিতে এতটুকুই। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলে একটি অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।